Dear learners, welcome to English World SKR. Today we will learn how to change active voice to passive voice of assertive sentence. Note 13. Proto active voice a subject report, advice, insist, propose, recommend, suggest, itadi verb thagle. এবং এই ভার্বগুলোর পরে আইএনজিযুক্ত ভার্ব থাকলে ও উক্ত আইএনজিযুক্ত ভার্বের পর অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি কি করব দ্যাট মিন্স ইন অ্যান অ্যাক্টিভ ভয়েস আফটার সাবজেক্ট অ্যাজ ভার্ব ইফ উই গেট অ্যাডভাইস ইনসিস্ট প্রপোজ recommend, suggest. And after these verbs, if we get or find ing connected verb, and after that ing connected verb, if we get an object or if we find an object, then what should we do to change active voice into passive voice? Let us see an example. There is an example here, active voice. She suggested giving up smoking. So, here the subject is she. And after the subject, we have got or we have found or we can see the verb suggested. Suggested, that means after subject, if we get advice or advised, insist or insisted, propose or proposed, recommend or recommended, suggest or suggested. We have got suggested. And after this verb, if we get a verb, that verb is ing connected. Yes, the verb is here, ing connected. The verb is here, ing connected. And after this verb, if we get an object, or if we find an object, smoking here is an object here. এখানে তাই বলা হচ্ছে, প্রত্যেক active voice, এই active voice-টাতে একটি subject. Subject এর পরে, advice, insist, propose, recommend, suggest, ইত্যাদি verb রয়েছে, এবং ইত্যাদি ভার্বের পর আইএনজিযুক্ত ভার্ব থাকলে আইএনজিযুক্ত ভার্ব রয়েছে ও উক্ত আইএনজিযুক্ত ভার্বের পর একটি অবজেক্ট রয়েছে প্যাসিভ করার সময় কি কি করব প্যাসিভ করার সময় প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে উক্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হবে এখানে বলা হচ্ছে যে সাবজেক্টটি রয়েছে দা ভেরি সাবজেক্ট এই সাবজেক্টটাই হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দ্য ভেরি সাবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস সো শি দ্বিতীয়তে বলা হচ্ছে এরপর অ্যাক্টিভ ভয়েসের প্রথম ভার্বটিকে বসাতে হবে এখানে অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বটি রয়েছে সাজেস্টেড এই ভার্বগুলো অ্যাডভাইস ইনসিস্ট প্রপোজ রিকমেন্ড সাজেস্ট এখানে সাজেস্টেড যে ভার্বটা রয়েছে সে ভার্বটাকে বসাতে হবে তিন নম্বরে বলা হচ্ছে উক্ত ভার্বের পর দ্যাট বসাতে হবে দ্যাট বসবে সাজেস্টেডের পর একটি দ্যাট বসবে দ্যাটের পর কি বলা হচ্ছে দ্যাটের পর এরপর অ্যাক্টিভ ভয়েসে আইএনজিযুক্ত ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যে আইএনজিযুক্ত ভার্বটি রয়েছে গিভিং আপ গ্রুপ ভার্ব গিভিং আপ এই ভার্বটি এরপর অ্যাক্টিভ ভয়েসে আইএনজিযুক্ত ভার্বের পর যে অবজেক্টটি থাকবে এই যে এই ভার্বটির পর যে অবজেক্টটি থাকবে তাকে সাবজেক্ট বানিয়ে দ্যাটের পরে বসাতে হবে যে অবজেক্টটি রয়েছে স্মোকিং এই যে আইএনজিযুক্ত ভার্বের পর যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়ে দ্যাটের পর বসাতে হবে স্মোকিং অবজেক্টও হতে পারে এটি সাবজেক্টও হতে পারে এর গঠনে কোনো পরিবর্তন নেই স্মোকিং পাঁচ নম্বরে বলা হয়েছে এরপর হেল্পিং ভার্ব হিসেবে শুড বি বসাতে হবে আফটার স্মোকিং আমাদেরকে হেল্পিং ভার্ব হিসেবে অ্যাজ
helping verb as helping verb we have to use should be আমাদেরকে should be ব্যবহার করতে হবে এখন 6 নম্বরে সর্বশেষ 6 নম্বরে should be এর পর ing যুক্ত ভার্বের ভিত্রি বসবে should be এর পর ing যুক্ত ভার্বের ভিত্রি বসবে এখানে ing যুক্ত ভার্ব হচ্ছে giving up ing যুক্ত ভার্ব হচ্ছে giving up এই giving up এর ভিত্রি হচ্ছে given up আমরা যদি আরো একটা एग्जांपल করি তাহলে এটি আরো ক্লিয়ার হবে সুমন অ্যাডভাইজেস হেল্পিং দ্য পুয়ার প্রথমে বলা হচ্ছে এই ক্ষেত্রে উক্ত অ্যাকটিভ ভয়েজের সাবজেক্টকেই প্যাসিভ ভয়েজের সাবজেক্ট হিসেবে বসাতে হবে অ্যাকটিভ ভয়েজের সাবজেক্ট হচ্ছে সুমন এই সাবজেক্টকেই আমি প্যাসিভ ভয়েজের সাবজেক্ট হিসেবে বসালাম এরপর অ্যাকটিভ ভয়েজের প্রথম ভার্বটিকে বসাতে হবে এরপর প্রথম ভার্বটি হচ্ছে অ্যাডভাইস অ্যাডভাইজে বসলো অ্যাডভাইজেস তিন নম্বরে হলো হচ্ছে ভার্বের পর দ্যাট বসাতে হবে এখানে দ্যাট বসাতে হবে দ্যাট এরপর অ্যাকটিভ ভয়েজে এরপর অ্যাক্টিভ ভয়েজ আইএনজি যুক্ত ভার্বের পরে যে অবজেক্টটি থাকবে এই আইএনজি যুক্ত ভার্বের পর যে অবজেক্টটি থাকবে তাকে সাবজেক্ট বানিয়ে দ্যাট এর পর বসাতে হবে দ্য পুয়ার এরপর হেল্পিং ভার্ব হিসেবে শুড বি বসাতে হবে সর্বশেষ শুড বি এর পর আইএনজি যুক্ত ভার্বের ভিত্রি বসবে আইএনজি যুক্ত ভার্বের ভিত্রি বসবে Dear learners, I think now you are able to change voice active to passive. For watching this video, thank you everyone on behalf of English World Scare.